North Bengal time. Hello North Bengal time. This is Chiranjit. Guys, today I will discuss that তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শিলিগুড়ির মধ্যে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন করতে চাও কলা বিভাগ অর্থাৎ আর্ট সাবজেক্ট, সো ডিয়ার ফ্রেন্ডস, দিস ভিডিও ইজ জাস্ট ফর ইউ। সো ডিয়ার ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল দ্য নেম অফ দ্য কলেজ আই উইল টেল ইউ, সূর্য সেন কলেজ, সূর্য সেন কলেজ। এটি স্নাতক ডিগ্রি প্রদান করে কলা বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে, অনার্স এবং সাধারণ ডিগ্রি কোর্স অফার করে। এই কলেজটি 1998 সালে প্রতিষ্ঠিত। কলেজ ক্যাম্পাসটি NJP-এর কাছাকাছি শিলিগুড়ি শহরে। এই কলেজটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে। বন্ধুরা, দ্বিতীয়ত যে কলেজটির কথা বলবো সেটি হলো মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয়। মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয় ইস্টাবলিশ ইন 2008 ইজ জেনারেল ডিগ্রি কলেজ ইন সেবক রোড শিলিগুড়ি। ইটস অফার আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন আর্টস অ্যাফিলেটেড টু ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। বন্ধুরা, তৃতীয় যে কলেজটির নাম বলবো সেটি হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায় গভর্নমেন্ট কলেজ। এটি 2010 সালে প্রতিষ্ঠিত হয় শিলিগুড়িতে। এই কলেজটি বিজ্ঞান ও কলা বিষয়ের স্নাতক কোর্স অফার করে। এই কলেজটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। শিলিগুড়ি কলেজ সিটি কলেজ নামেও পরিচিত। এটি 1950 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অবস্থিত শিলিগুড়ি প্রাচীনতম কলেজ। এটি কলা ও বিজ্ঞান বিষয়ক স্নাতক কোর্স অফার করে এবং বাংলা ও ভূগোল PG কোর্সও অফার করে। এটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি কলেজ।